দর্শক, এই তীব্র গরমে ঘন ঘন লোড শেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আজকে কিন্তু বিএনপির পদযাত্রা কর্মসূচি এবং এই পদযাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে বাংলাদেশের পতাকা এছাড়া বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে রাজধানীর গোবিবাগ এলাকায়। এই গোবিবাগ থেকেই পদযাত্রাটি শুরু হবে এবং এটি রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হবে। দর্শক মনোজমিন লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজমিন খুদা। আজকে আপনারা জানেন বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে, কিছুক্ষণ পরেই বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এটি ঢাকা দক্ষিণ সিটির যেই শাপলা চত্বরের সাথে যে বাংলাদেশ ব্যাংকের পিছনে মেয়র সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের যেই রোডটি রয়েছে সেই রোড থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে এবং এই পদযাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য একে একে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তাদের মিছিল নিয়ে তারা এসে এই সড়কে জড়ো হচ্ছে। আপনারা জানেন আজকে কিন্তু পূর্ব ঘোষিত এই পদযাত্রা কর্মসূচি ঢাকা মহানগর সহ বাংলাদেশের সবগুলো মহানগর এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তীব্র গরমে যেই লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যে সকল মামলা এবং ফরমাইশি গ্রেফতারি পরোয়ানা রয়েছে সকল মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ মিছিল এসে এই মেয়র সাদেক হোসেন খোকার কমিউনিটি সেন্টারের সামনে যে রোডটি সেই সড়কে কিন্তু এসে জড়ো হচ্ছে এবং মিছিলগুলো ধীরে ধীরে মঞ্চের কাছে আসছে। আজকের এই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দায়িত্বে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সম্মানিত সদস্য ঢাকার জনতার নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সংগ্রামের জড়তা আল্লাহ নবীর নবী আমাদের মধ্যে করেছেন আমাদের জাতীয় পরিষদ ঢাকা মহানগর সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি সহ সমস্ত সম্পাদক কাজী আবুল বাশার আমাদের মাঝে উঠেছেন বাংলাদেশ জাতীয় পরিষদ ঢাকা মহানগর সমিতির অন্যতম নেতা